हेलो बंधुरा আসসালামু আলাইকুম গার্মেন্টস লার্নার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে আমি একটি দারুণ টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক হচ্ছে 5M। 5S এর কথা আমরা অনেকে জানি, কিন্তু 5M অনেকের কাছে হয়তো বা নতুন। তো বন্ধুরা চলেন আজকে আমরা 5M সম্বন্ধে জেনে নিই। ভিডিওটি শুরুর আগে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 5M এর প্রথম এম হচ্ছে ম্যান পাওয়ার। আপনার প্রতিষ্ঠানটি লাভজনক করতে হলে দক্ষ ম্যান পাওয়ারের কোনো বিকল্প নেই। দক্ষ কর্মী ছাড়া আপনার প্রতিষ্ঠানের সফলতা কোনোভাবেই সম্ভব নয়। 5M এর দ্বিতীয় এম হচ্ছে মেথড। আপনার প্রতিষ্ঠানে দক্ষ ম্যান পাওয়ার আছে, কিন্তু আপনার প্রোডাকশনের মেথড ঠিক নেই, তাহলে কোনোভাবেই আপনি শতভাগ ত্রুটিমুক্ত প্রোডাকশন আশা করতে পারবেন না। 5M এর তৃতীয় এম হচ্ছে মেশিন। আপনার প্রোডাকশন সিস্টেমে যে মেশিনগুলো ব্যবহার হয় তা অবশ্যই ত্রুটিমুক্ত হতে হবে। মেশিনগুলো যদি সেলফ ডায়াগনোসিস ও মিস্টেক প্রুফিং করতে পারে, তাহলে অবশ্যই আপনার প্রোডাকশনের গুণগত মান ভালো থাকবে। 5M এর চতুর্থ এম হচ্ছে ম্যাটেরিয়াল। আপনার প্রোডাকশনের ম্যাটেরিয়ালের মুভমেন্ট যত কম হবে, আপনার প্রোডাকশনের লিড টাইম এবং সাইকেল টাইম তত কম হবে। 5M এর পঞ্চম এম হচ্ছে মানি। আপনার প্রতিষ্ঠানটি আরও লাভজনক করতে আপনার ইনভেস্টমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার অর্থ যদি সঠিক উপায়ে ইনভেস্ট করেন, আপনার সফলতা অবশ্যই আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।